বর্তমান সরকার যখন বদ্ধপরিকর এদেশ থেকে সমাজ থেকে মাদককে নির্মূল করবার, ঠিক সেই মুহূর্তে এই সমাজের কিছু তরুণ যুবক উদ্যোগ নিয়েছে, তাদের সাথে এই সমাজসেবায়। ঢাকা শহরে অনেকগুলো রিহ্যাব সেন্টার রয়েছে, তার মধ্যে ঢাকার প্রান্তিক ফার্মগেটে রয়েছে দুটি, একটি হচ্ছে ব্রেন অ্যান্ড লাইফ আর লাইফ অ্যান্ড লাইট। ব্রেন অ্যান্ড লাইফ এবং লাইফ অ্যান্ড লাইটের স্বত্বাধিকারী যেন ফকরুল ইসলাম, ব্রেন অ্যান্ড লাইফ এবং লাইফ অ্যান্ড লাইটের স্বত্বাধিকারী যেন ফকরুল হোসেন, যিনি একজন উদীয়মান তরুণ উদীয়মান ব্যবসায়ী। নানা ব্যবসা থাকার পরেও তিনি এই সমাজসেবা কেন বেছে নিলেন শুনবো তার মুখ থেকেই। ভাই, আপনি কেন এই কাজটি করতে চান? আরও তো অনেক ব্যবসা ছিল। আসলে আমাদের দেশে ট্রিটমেন্ট ভালো আছে, সব কিছু আছে, কিন্তু সেবার মানের অভাব। যে মানুষদেরকে যে সেবা দিলে যে মানুষ সুস্থ হয়, এই বিষয়টা আমি দেখেছি, কারণ খুব কাছে থেকে দেখেছি। নিকট আত্মীয় যখন অসুস্থ হয়েছে, যে চিকিৎসার পাশাপাশি যে সেবার প্রতি আমাদের অনেক যত্নবান হওয়া উচিত, এই জায়গাতে আমরা একটু পিছিয়ে আছি। আমাদের দেশের মানুষগুলো যখন বাইরের দেশে আমরা যাই, দেখি যে তারা সেবার প্রতি একটু বেশি যত্নবান। একটা রোগী যখন অসুস্থ থাকে, ডাক্তার চলে আসে রোগীর কাছে, রোগীর কাছে গায়ে একটু হাত হাত বোলায় কথা বলে, কেমন আছেন একটু মনের কথা জানতে চায়, তাতে সুস্থ, তাই না? তাতে রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। আর আমাদের দেশে একটু দূরত্ব হয়ে যায় ডাক্তার এবং রোগীর মধ্যে একটু দূরত্ব, এই দূরত্ব থাকাতে একটু গ্যাপ, ডাক্তারের কাছে রোগী যেতে বিব্রত বোধ করে। এই যে বর্তমান সরকার যে মাদক নির্মূলের যে উদ্যোগ নিয়েছে, সেখানে আপনি কি মনে করেন? এটাকে আমি খুব পজিটিভলি দেখছি, কারণ এখন বাংলাদেশের কিছু মাদকাসক্ত তরুণ যারা, তাদের যে গার্জিয়ান, তারা কিন্তু এখন আসলে ই হইতেছে, কি বলবো, তাদের গার্জিয়ানরা এখন একটু নিঃশ্বাস ফেলতে পারছে, স্বস্তি নিঃশ্বাস যে এখন একটু আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার, তিনি দায়িত্ব নিয়েছেন আমাদের সন্তানদেরকে মাদক মুক্ত করার, অর্থাৎ আর আমাদের কোনো ভয় নাই এই জায়গাতে। একটু এই জন্য তারা একটু আশ্বস্ত হচ্ছে যে আমাদের দেশে একদিন হলে মাদক মুক্ত হবে, আমার সন্তানও সুস্থ হয়ে বাসায় ফিরে চলে আসবে। অন্তত একটা জিনিস তো হয়েছে, যেভাবে মানে অবাধে যেভাবে মাদক ছড়িয়ে গিয়েছিল, সেই জায়গাটা অন্তত কন্ট্রোলে আসছে বা আসবে। আর আমরা চাবো যে বাংলাদেশের মানুষ যদি বুঝতে পারে যে মানে এখন কিছু মাদকাসক্ত আছে, তারা নিজেরাই একা একাই মাদক খাওয়া ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, নিজেদের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমরা মাদক খাবো না, বা মাদক কিনতে পাওয়া যাচ্ছে না, আর যদি পাওয়া যাচ্ছে অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, আর একটা ভয় কাজ করছে পুলিশ ধরতে পারে, পুলিশ ধরলে পরে আমরা ধরে নিয়ে যেতে পারে, এই যে একটা ভীতি কাজ করছে। আমি বলবো এটা যেন কন্টিনিউ থাকে, এটা কন্টিনিউ থাকলে, আর পুলিশ বাহিনীর প্রতি আমার একটু কি বলবো এই ভালোবাসার দৃষ্টি দিয়ে বলছি, যে আপনারা যদি যারা আপনারা পুলিশের দায়িত্বে আছেন, আপনারা যদি শুধুমাত্র মনে করেন যে এই দেশের মাদকাসক্ত সন্তান হিসাবে না দেখে, যে এরা তরুণ এই দেশের, এরা আগামী দিনের ভবিষ্যৎ, এরা আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাই, আপনার কোনো নিকট আত্মীয়, সেরকম চিন্তা করে তাদের দিকে একটু ভালোবাসার দৃষ্টিতে আপনারা একটু তাকান, দেখবেন আমাদের দেশ মাদক মুক্ত হয়ে যাবে। পুলিশ যদি চায় আমাদের বাংলাদেশে মাদক নির্মূল করতে চায়, ইনশাআল্লাহ সম্ভব। কিছু কিছু পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা মাদক সরবরাহ করেন এবং তারা মাদক সেবীদেরকে আশ্রয় দেন, সেটা খুবই সামান্য। ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষও থাকবে, কিন্তু সেই খারাপ মানুষগুলোকে এই ভালো এই সুবচনগুলো বলে সুপথে আনাটাই হচ্ছে আসল কাজ। যে কাজটি করছেন ফকরুল হোসেন, তার দুটি প্রতিষ্ঠান দিয়ে প্রতিদিন এখানে মিনিমাম 14-15 জন রোগী আসেন এবং তারা সেবা নেন এবং এখান থেকে চলে যান। খুব নামমাত্র মূল্যে রোগীদেরকে এখানে সেবা দেওয়া হয়। ঢাকার ঠিক প্রান্তে যেটা ফার্মগেট, ফার্মগেটে এলেই আপনারা এই দুটি প্রতিষ্ঠানকে দেখতে পাবেন, সরাসরি কথা বলতে পারবেন ফকরুল ইসলাম, ফকরুল হোসেন সাহেবের সঙ্গে। ওনার সেল নাম্বার এবং ওনার যাবতীয় তথ্য তিনি আপনাদেরকে এখনই বলে দেবেন। তো আমি বলবো আপনাদেরকে, মাদকাসক্ত মানে অপরাধী নয়, যে কোনো রোগের মতো একটা রোগ, চিকিৎসার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিন। ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল আপনাদের কাছে সবসময় আছে এবং থাকবে। তো ব্রেন অ্যান্ড লাইফ হসপিটালের ঠিকানা আপনি গ্রিন রোডে সহজভাবে যদি চলে আসেন, গ্রিন সুপার মার্কেটের দক্ষিণ পাশে, আমাদের বিপরীতে বাংলাদেশ পানি ইউনিয়ন বোর্ড আছে, পাশে বনপুর মিষ্টির দোকান আছে, তারপরে আমাদের পান্তপথ চৌরাস্তাটা আমাদের এদিকে আছে, ইজি আইবি হোস্টেল আছে আমাদের সামনে। তো ইজি লোকেশন, আপনি বাংলাদেশে যেখান থেকে আসতে চান গুগলে লেখলেই আপনি পেয়ে যাবেন ব্রেন অ্যান্ড লাইফের অ্যাড্রেস। আমি বলবো আপনারা আজও মানে কোনো বিব্রতবোধ না করে, আপনার সন্তান যদি মাদকাসক্ত হয়ে থাকে, তার সাথে খুব সুন্দরভাবে খোলামেলাভাবে আপনারা কথা বলেন, কথা বলে তার সাথে ফ্রি হন, তাকে বোঝানোর চেষ্টা করেন,
যাকে ট্রিটমেন্ট লাগবে, যাকে ভর্তির দরকার ভর্তি করবো, যাকে কাউন্সিলিং করে হয়ে যাবে আমরা তাকে কাউন্সিলিং করে বাসায় পাঠিয়ে দেবো। তবে আমি বলবো যে আজকেই আপনারা পদক্ষেপ নেন, কোনো মাদকাসক্তকে অবহেলা করবেন না, অন্য রোগের মতন এটা একটা রোগ, এটাকে বিবেচনা করতে হবে। আপনার কিডনির যদি কোনো সমস্যা হয় আপনি তো ডাক্তারের সাথে 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 যাচ্ছেন, আমার বাচ্চার চোখের সমস্যা হচ্ছে আজকে আমি ডাক্তারের কাছে চোখে ডাক্তার দেখাতে যাবো, যে এই যে বিষয়গুলা ঠিক মাদকাসক্ত বা মানসিক রোগ যদি হয় এগুলাকে আপনারা লুকায় রাখবেন না, আর লুকায় রাখলে এগুলাকে আস্তে আস্তে হবে। আর মাদকাসক্ত মানে বারবার বলছে অপরাধী না, তার সাথে আপনাদের কোনো খারাপ কোনো আচরণ করবেন না, তাকে ভুল বুঝবেন না, সে একটা ফাঁদে পড়েছে, ফাঁদ থেকে তাকে উদ্ধার করার জন্য আপনার যথেষ্ট ভালোবাসার দৃষ্টিতে আপনি তার দিকে একটু তাকান, তাকে আপনি মাদক থেকে মুক্ত করবেন পারবেন ইনশাআল্লাহ। আর এখানে আমাদের বাংলাদেশের যে নাম নাম করা যারা প্রফেসর যারা আছেন তারা আমাদের এখানে, যেমন প্রফেসর মোহিত কামাল স্যার, ফসরুল পারভেজ চৌধুরী স্যার, মহাদেব চন্দ্র মন্ডল স্যার, প্রফেসর গুনা রব্বানি স্যার, এরকম মানের এগেরেটেড 10-15 জন সাইকিয়াট্রিস্ট আমাদের এখানে আছেন, নিয়মিত 24 ঘন্টা এখানে ডাক্তার আছে, একজন স্বাস্থ্যকর্মী, টোটাল আমাদের টোটাল টিম আছে, স্বাস্থ্য টিম আছে। আমার মনে হয় যে আপনাদের চিকিৎসার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ আমরা আপনাদের সুস্থ করে সুন্দরভাবে আপনার সন্তানকে বাসায় নিয়ে দেবো। ধন্যবাদ, ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল আপনাদের পাশে সবসময় আছে এবং থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01713031449, আপনি আবার একটু মুখস্থ করে নিন 01713031449, আর একটা নাম্বার আছে 01742544340, 01742544340, ধন্যবাদ।